ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেটের অনুমোদিত পূর্ত বিভাগীয় কর্মচারী সমিতির রাজ্য সম্মেলন আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে। এর কারণ হলো পূর্ত বিভাগীয় কর্মচারী সমিতির সভাপতি প্রয়াত হয়েছেন। এদিকে 2017 সালের পর কোনো কনফারেন্স হয়নি। এদিকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেটের রাজ্য সম্মেলনও পুজোর আগেই ওনারা করতে যাচ্ছেন। এর আগে বিভিন্ন বিভাগীয় কমিটিগুলি পুনর্গঠন করা হবে, সে লক্ষ্যকে সামনে রেখে রবিবার আগরতলা জ্যাকসন গেট স্থিত ফেডারেশন বর্তমান অফিস গৃহে পূর্ত বিভাগীয় কর্মচারী সমিতির রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই লক্ষ্যে 11 জনের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্বে জানালেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেটের মহাসচিব সমর রায়। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেট আমাদের অনুমোদিত পূর্ত বিভাগীয় কর্মচারী কর্মী সমিতির রাজ্য সম্মেলন আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে। কারণ আপনারা জানেন পূর্ত বিভাগ কর্মচারী কর্মী সমিতির সভাপতি প্রয়াত হয়েছেন, তাই আমাদের দীর্ঘ 2017 পরে আর কোনো কনফারেন্সও হয়নি। যাই হোক, আমাদের রাজ্যভিত্তিক সম্মেলনও ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের জ্যাকসন গেটের আমরা পুজোর আগেই করতে যাচ্ছি। তার আগে বিভাগীয় কমিটি এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কমিটিগুলি আমরা পুনর্গঠন করব, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে পূর্ত বিভাগীয় কর্মচারী কর্মী সমিতির আমরা রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং 11 জনের একটা প্রস্তুতি কমিটি গঠন করা আমরা করেছি। তিনি এদিন আরও জানান তাদেরকে অফিস ঘরের জন্য সরকার ব্যবস্থা করছে। দু এক মাসের মধ্যেই ওনারা এই জ্যাকসন গেটের কাছে তুলসীবতীর বিপরীত দিকে নতুন করে তাদের যে কেন্দ্রীয় অফিস ঘর নির্মাণ হচ্ছে সেখানে বর্তমান জায়গা থেকে স্থানান্তরিত হবেন। প্রসঙ্গত, এই সংগঠন ইতিমধ্যে বিবেকানন্দ বিচার মঞ্চের সাথে যোগ দিয়েছিল। এদিন এ বিষয়ে ফের স্পষ্টীকরণ করেন তিনি। কারণ ফেডারেশন বরাবরই ভারতীয় জনতা পার্টিকে জ্যাকসন গেট সমর্থন করছে, এখনো সমর্থন করে, এবং আমাদের বিবিএম অর্থাৎ যেটাকে বিবেকানন্দ বিচার মঞ্চ, তাদের সঙ্গে আমাদের জয়েন্টলি কাজ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার বিভিন্ন আন্দোলন কর্মসূচি, বিভিন্ন দাবি দাওয়া আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করি। আর আমাদের অফিসগুলো আমরা ইতিমধ্যেই আমরা পেয়ে যাব, কাজ শুরু হচ্ছে। আপনারা জানবেন শহরের একদম জ্যাকসন গেটের কাছেই, তুলসীবতীর অপোজিটই আমাদের কেন্দ্রীয় অফিস আমরা নির্মাণ করছি। সেখানে আমাদের সরকার আমাদেরকে সেভাবে ব্যবস্থা গ্রহণ করছে, সেখানে আমরা কেন্দ্রীয় অফিস আবার এর মধ্যে এই এক দুই মাসের মধ্যেই আমরা সেখানে কেন্দ্রীয় অফিস ওপেনিং করব। এদিন সংগঠনের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।